এবার কয়েক ঘন্টা ইউক্রেনে ভয়াবহ 57টি ক্ষেপণাস্ত্র হামলা, বাদ যায়নি পোল্যান্ড। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে মার্কিন বোমারু বিমানকে ধাওয়া করল রাশিয়া। এবার মিয়ানমারের নির্বাচন নিয়ে নতুন বার্তা জান্তা প্রধানের। এদিকে রাশিয়া দুটি জাহাজ সহ বিভিন্ন স্থাপনায় ইউক্রেনের হামলা। আরো জানিয়ে দিব, এবার রাফাতে ইসরায়েলি অভিযান নিয়ে সতর্ক করলেন কমলা হ্যারিস। এদিকে মস্কোর সন্ত্রাসী হামলাদের পড়ছে ইউরোপীয়। এবার নেতানিয়াহুর বাড়ির উপর ইসরায়েলি প্যারাগ্লাইডারদের বিক্ষোভ। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে সন্ত্রাসীদের কঠোর শাস্তি দেওয়া হবে, হুঙ্কার পুতিনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার কয়েক ঘন্টায় ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, বাদ যায়নি পোল্যান্ড। ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আবারও হামলা চালিয়েছে রুশ বাহিনী। 2-3 ঘন্টার মধ্যে 57টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা করে রাশিয়া। এর মধ্যে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র গিয়েছে পোল্যান্ডের আকাশে। রোববার সকালের হামলায় কারো নিহতের খবর পাওয়া যায়নি। খবর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকালে এলবিভ এলাকায় হামলা করে রাশিয়া। এ সময় ইউক্রেনের রাজধানী কিয়েভেও হামলা করা হয়। 2 দিন আগে ইউক্রেনের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে হামলা করে দেশটি। এর রেশ কাটতে না কাটতে এই হামলা। এবারের হামলায় কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা বেশ কঠিন। এলবিভে একটি জ্বালানি অবকাঠামোর যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী বলছে 18টি ক্ষেপণাস্ত্র ও 25টি ড্রোন ভূপাতিত করেছে তারা, তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানানো হয়নি। তবে পোল্যান্ডের আকাশে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে দেশটি। দেশটির সশস্ত্র বাহিনী বলছে, পশ্চিম ইউক্রেনে এই হামলা চালানো হয়েছিল, এটি তাদের আকাশ সীমায় এসেছে, এটি আন্তর্জাতিক নিরাপত্তার ব্যাঘাত। এদিকে মার্কিন বোমারু বিমানকে ধাওয়া করল রাশিয়া। যুক্তরাষ্ট্রের দুটি কৌশলগত বোমারু বিমানকে বাধা দিয়েছে রাশিয়া। রোববার বারেন্টস সাগরের উপরের আকাশ সীমার কাছে বিমান দুটিকে বাধা দেওয়া হয়। এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে খবর তাস নিউজের। এতে বলা হয়েছে, রাশিয়ার আকাশ নিয়ন্ত্রণ ব্যবস্থা দেশটির আকাশ সীমার দিকে আসা বিমানের একটি গ্রুপ শনাক্ত করে, এরপর বিমানগুলোকে রুখে দিতে একটি MiG-31 ফাইটার জেট পাঠায় রাশিয়া। বিবৃতিতে আরো বলা হয়, রাশিয়ার ফাইটার ক্রুরা আকাশে দুটি মার্কিন বিমান বাহিনীর B-1B কৌশলগত বোমারু বিমান শনাক্ত করেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে, রাশিয়ার ফাইটার জেট কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত বোমারু বিমানগুলো তাদের গতিপথ সংশোধন করে নেয়। মার্কিন বিমানগুলো রাশিয়ার রাষ্ট্রীয় সীমানা লঙ্ঘন করতে সক্ষম হয়নি বলেও জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে কৌশলগত বোমারু বিমান সম্পর্কে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এবার মিয়ানমারের নির্বাচন নিয়ে নতুন বার্তা জান্তা প্রধানের। মিয়ানমারের নির্বাচন নিয়ে নতুন বার্তা দিয়েছেন দেশটির সেনা সরকারের প্রধান মিন অং হ্লাইং। তিনি বলেছেন, তার সরকারের একটি নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। যদি শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে তবে নির্বাচন হবে। সেই নির্বাচন দেশব্যাপী অনুষ্ঠিত নাও হতে পারে বলে মন্তব্য করেছেন হ্লাইং। সোমবার রুশ বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে এইসব কথা বলেন তিনি। খবর রয়টার্সের সাক্ষাৎকারে মিন অং হ্লাইং বলেছেন, দেশ যদি শান্ত এবং স্থিতিশীল হয় তাহলে কেবল আমাদের সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে নির্বাচনের অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। আইন অনুযায়ী সারা দেশে নির্বাচন না হলেও আমরা যতটুকু পারি আয়োজন করব। 2021 সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু চি সরকার উৎখাত করে ক্ষমতা গ্রহণ করে মিয়ানমার সেনাবাহিনী। এরপর সেনাবাহিনীর নেতৃত্বে যে সরকার গঠন করা হয়, গত 3 বছর ধরে সেই সরকারই দেশ শাসন করছে। ক্ষমতা গ্রহণের 1 বছর পর নির্বাচন দেওয়ার কথা থাকলেও বিভিন্ন অজুহাতে তা বাস্তবায়ন করেনি জান্তা সরকার। এখন সরকার প্রধান হ্লাইং নির্বাচন নিয়ে যে কথা বলছেন তাতে আদৌ নির্বাচন হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। এদিকে রাশিয়া দুটি জাহাজ সহ বিভিন্ন স্থাপনায় ইউক্রেনের হামলা। অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে নোঙর করে রাখা রাশিয়া দুটি বড় জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। পাশাপাশি কৃষ্ণ সাগরে রুশ নৌবাহিনীর ব্যবহার করা
বিভিন্ন স্থাপনায়ও হামলা করেছে দেশটি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে রোববার ইউক্রেনের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সাময়িকভাবে দখল করে রাখা ক্রিমিয়া উপদ্বীপে নোঙর করে রাখা রুশ জাহাজ আজব ও ইয়ামালে সফলভাবে আক্রমণ করা হয়েছে। এছাড়া কৃষ্ণ সাগরে রুশ নৌবহরের একটি যোগাযোগ কেন্দ্র সহ কয়েকটি স্থাপনাতেও রাতভর হামলা করা হয়েছে। তবে কিভাবে এসব হামলা পরিকল্পনা করা হয়েছে তা ওই বিবৃতিতে স্পষ্ট করেনি ইউক্রেনের সামরিক বাহিনী। এদিকে রাতভর হামলার বিষয়টি নিশ্চিত করেছেন রাশিয়ার নিয়োগ করা ক্রিমিয়ার সেভাস্তোপোলের গভর্নর মিখাইলো রাজবোজায়েভ। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি জানান, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেভাস্তোপোল বন্দরের উপর থেকে অন্তত 10টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। ইউক্রেনের পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে ক্রিমিয়ায় এটাই সবচেয়ে বড় হামলার ঘটনা বলে উল্লেখ করেন তিনি। মিখাইলো আরো জানান, ইউক্রেনের হামলায় 65 বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন এবং 4 জন আহত হয়েছেন। এই ঘটনায় বেশ কিছু নৌযান ও বাস ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে 3টি যাত্রীবাহী ও 13টি স্কুল বাস রয়েছে। এবার রাফাতে ইসরায়েলি অভিযান নিয়ে সতর্ক করলেন কমলা হ্যারিস। দক্ষিণ গাজার রাফাতে ইসরায়েলের অভিযান সম্পর্কে এবার সতর্ক বার্তা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। সমস্ত সতর্কতা সত্ত্বেও রাফাতে যে কোনো হামলাকে বড় ভুল বলে অভিহিত করেছেন তিনি। আনাদোলু এজেন্সির সোমবারের প্রতিবেদন অনুযায়ী হ্যারিস এবিসি নিউজকে বলেন, আমরা একাধিক কথোপকথন এবং প্রতিটি উপায় যাচাই করে এ বিষয়ে নিশ্চিত হয়েছি যে রাফাতে ইসরায়েলের যে কোনো সামরিক অভিযান একটি বড় ভুল হবে। তিনি আরো বলেন, আমি মানচিত্রগুলো অধ্যয়ন করেছি। হামলা শুরু হলে ফিলিস্তিনিদের যাওয়ার কোনো জায়গা নেই। রাফাতে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা আছে কিনা সে বিষয়ে জানতে চাইলে হ্যারিস বলেন, তারা ধাপে ধাপে এটি গ্রহণ করবে, তবে এ বিষয়ে আলোচনায় কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শান্তিতে বাধা দিচ্ছেন কিনা সে বিষয়ে এবিসি নিউজকে হ্যারিস বলেছেন, গাজার বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণে আমাদের অগ্রাধিকারগুলো চালিয়ে যাব। হ্যারিস এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নিরাপরাধ ফিলিস্তিনিদের হত্যার বিরোধিতা করেন। এ সময় তিনি ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয়েরই সমান নিরাপত্তা ও মর্যাদায় বসবাসের অধিকার নিশ্চিত করা উচিত বলেও জানান। এদিকে মস্কোর সন্ত্রাসী হামলার জের পড়ছে ইউরোপীয়। রাশিয়ার রাজধানী মস্কোর ঘটনার পর সন্ত্রাসী হামলার আশঙ্কায় ফ্রান্স সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। ব্রিটেন ও ইউরোপে আইএস গোষ্ঠীর হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না। জার্মানি রাশিয়ার আচরণও ইউরোপের জন্য হুমকি হিসেবে দেখছে। শুক্রবার মস্কোর কনসার্ট হলে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনার জের ইউরোপেও পড়তে পারে বলে আশঙ্কা বাড়ছে। ফ্রান্সও এমন ধরনের সন্ত্রাসী হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতার ঘোষণা দিয়েছে। রবিবার সে দেশের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটাল উচ্চপদস্থ নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সেই সিদ্ধান্তের কথা জানান। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সেই বৈঠকে উপস্থিত ছিলেন। ফ্রান্স গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজনের ঠিক আগে ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠীর হুমকির আশঙ্কা যে হালকাভাবে নিচ্ছে না সরকার তা স্পষ্ট করে দিচ্ছে। ফ্রান্সে সন্ত্রাসী হামলা সম্পর্কে সতর্কতার 3টি পর্যায় রয়েছে। দেশে বা বিদেশে এমন আশঙ্কার মাত্রা স্পষ্ট হলে সীমিত সময়ের জন্য সর্বোচ্চ সতর্কতা ঘোষণা করা হয়। সরকার সেই সিদ্ধান্ত নিলে সশস্ত্র বাহিনী প্রকাশ্যে টহলদারি আরো বাড়াতে পারে। সেই সঙ্গে নিরাপত্তা জোরদার করতে প্রশাসন ব্যয়ের তোয়াক্কা না করে বাড়তি পদক্ষেপ নেওয়ার ক্ষমতাও রাখে। সংকটের সময় সুরক্ষা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে নাগরিকদের তথ্য পাঠানো যায়। ব্রিটেনের অর্থমন্ত্রী জেরেমি হান্ট বলেন, গোয়েন্দা সংস্থার জোরালো তৎপরতার কারণে তার দেশ সাম্প্রতিক কালে অনেক বিপদ প্রতিরোধ করা সম্ভব হয়েছে। তবে ব্রিটেন তথা ইউরোপে আইএস এর মতো সন্ত্রাসী গোষ্ঠী নৃশংস হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এবার নেতানিয়াহুর বাড়ির উপর ইসরায়েলি প্যারাগ্লাইডারদের বিক্ষোভ। ফিলিস্তিনের অবরুদ্ধ অঞ্চল গাজা উপত্যকায় হামলা বন্ধ ও যুদ্ধবিরতি দাবিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের উপর বিক্ষোভ করেছে ইসরায়েলিরা। বিক্ষোভকারীরা তাদের সঙ্গে ব্যানার বহন করেছিল। এতে লেখা ছিল, নেতানিয়াহু আপনি 7ই অক্টোবরের হামলার জন্য দায়ী। রোববার বিক্ষোভকারীরা প্যারাগ্লাইডার নিয়ে নেতানিয়াহুর বাসভবনের উপর দিয়ে উড়ে যায়। এই ঘটনার একটি ভিডিও পোস্ট করেছে কাতার ভিত্তিক টেলিভিশন নেটওয়ার্ক আল জাজিরা। এর আগে গেল বছরের 7ই অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই হামলা রুখতে ব্যর্থ হন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই ঘটনায় দেশজুড়ে তার বিরুদ্ধে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। 7ই অক্টোবর হামলা রুখতে ব্যর্থ হওয়ায় দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের মুখে পড়েন নেতানিয়াহু। এ সময় তার বাসভবনের বাইরে জড়ো হয়ে
বিক্ষোভ প্রদর্শন করেন ইসরায়েলিরা। এবার প্যারাগ্লাইডারদের বিক্ষোভের নতুন হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তারা। এদিকে সন্ত্রাসীদের কঠোর শাস্তি দেওয়া হবে, হুঙ্কার পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কো হামলায় জড়িতদের খুঁজে বের করে তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনার অঙ্গীকার ব্যক্ত করেছেন। গতকাল টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট পুতিন বলেন, এ পর্যন্ত 11 জন ব্যক্তিকে আটক করা হয়েছে, যার মধ্যে সরাসরি 4 জন হামলায় জড়িত ছিল। তিনি বলেন, এসব সন্ত্রাসী ইউক্রেনের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এবং কিয়েভের পক্ষ থেকে তাদের পালিয়ে যাওয়ার জন্য সীমান্ত খুলে রাখা হয়েছিল। কনসার্ট হলের হামলায় নিহতদের স্মরণ করেন প্রেসিডেন্ট পুতিন এবং একদিনের জাতীয় শোক ঘোষণা করেন। তিনি বলেন, এই হামলায় জড়িত সবাইকে এবং যারা হামলার পরিকল্পনা করেছে তাদেরকেও অবশ্যই খুঁজে বের করা হবে এবং কোনো মতেই তারা বিচার ও শাস্তি এড়াতে পারবে না। যারা তাদেরকে নির্দেশনা দিয়েছে তারা যেই হোক না কেন তাদেরকেও শাস্তির মুখে পড়তে হবে। প্রেসিডেন্ট পুতিন বলেন, যারা রাশিয়ার বিরুদ্ধে হামলা বাস্তবায়ন করেছে এবং সন্ত্রাসীদের পক্ষ থেকে অবস্থান নিয়েছে, পাশাপাশি যারা তাদেরকে এই বর্বর হামলার জন্য পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা দিয়েছে তাদের সবাইকে নিশ্চিতভাবে শাস্তির মুখে পড়তে হবে। সূত্র পারস টুডে।